নমস্কার ফুটবলের এই ভিডিওতে আমরা ফুটওয়ার্ক এবং দ্রুততা উন্নত করতে অ্যাজিলিটি ল্যাডার নিয়ে আলোচনা করব অ্যাজিলিটি ল্যাডার বা যা দ্রুততা ল্যাডার হিসাবেও পরিচিত আমাদের পায়ের চলাচল এবং আমাদের হাতের গতিবিধির মধ্যে সমন্বয় করতে সহায়তা করে যদি আপনার কাছে অ্যাজিলিটি ল্যাডার না থাকে তবে আপনি আট থেকে দশটি শঙ্কু আকৃতির সেট যথাযথভাবে সমান দূরত্বের মধ্যে একটি সরল রেখায় রাখতে পারেন ল্যাডারের এই ভিডিও প্রথম অংশে আমরা হাঁটুর ওপরের অংশ ক্রিয়া দ্বারা সম্পন্ন চারটি ড্রিল সম্পর্কে আলোচনা করব এই ড্রিলগুলি আপনাকে ফুটওয়ার্ক গতি দ্রুততা এবং সমন্বয় উন্নত করতে সহায়তা করবে ড্রিল এক টু ফুট হাই নি ফরওয়ার্ডস এখানে আমরা ল্যাডারের প্রতিটি স্কোয়ারের ওপর উভয় পা রাখব এবং আমাদের হাঁটু উঁচুতে রেখে ল্যাডারের ওপর দিয়ে দ্রুত চলব সকল অঙ্গগুলিকে একসাথে দ্রুত গতিতে হাতের সাথে সুসংগতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার ডান পায়ের সাথে আপনার বা হাতটি একসাথে এগোবে এবং বিপরীত দিকেও একইভাবে হবে মনে রাখবেন যে পুরো ড্রিলটি পায়ের আঙুলের ওপর হবে গোড়ালি এবং মাটি স্পর্শ করবে না যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করুন এই একইভাবে দু থেকে তিনবার করে করুন ড্রিল দুই অল্টারনেট সিঙ্গেল ফুট হাই নি ফরওয়ার্ডস এক্ষেত্রে আমরা প্রতিটি স্কোয়ারের ওপর বিকল্প পা রাখব হাঁটু উঁচুতে করে ল্যাডারের মধ্যে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাব যদি ডান পা প্রথম স্কোয়ারে থাকে তবে বাম পাটি দ্বিতীয় স্কোয়ারে থাকবে সকল অঙ্গগুলিকে একসাথে দ্রুত গতিতে হাতের সাথে সুসঙ্গতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার ডান পায়ের সাথে আপনার বাহাতটি হাতটি একসাথে এগোবে এবং বিপরীত দিকেও একইভাবে হবে মনে রাখবেন যে পুরো ড্রিলটি পায়ের আঙুলের ওপর হবে এবং গোড়ালি মাটি স্পর্শ করবে না যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করুন এই একইভাবে দু থেকে তিনবার করে করুন ড্রিল তিন টু ফিট হাই নি সাইডওয়েজ অনেকটা এক নম্বর ড্রিলের মতো প্রতিটি স্কোয়ারের ওপর উভয় পা রেখে হাঁটু উঁচুতে রেখে এবং দ্রুত গতিতে কিন্তু এক্ষেত্রে পাশাপাশিভাবে ল্যাডারের ওপর দিয়ে দৌড়াতে হবে সকল অঙ্গগুলিকে একসাথে দ্রুত গতিতে হাতের সাথে সুসঙ্গতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার ডান পায়ের সাথে আপনার বা হাতটি একসাথে এগোবে এবং বিপরীত দিকেও একইভাবে হবে মনে রাখবেন যে পুরো ড্রিলটি পায়ের আঙুলের ওপর হবে এবং গোড়ালি মাটি স্পর্শ করবে না যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করুন এই একইভাবে দু থেকে তিনবার করে করুন ড্রিল চার সিঙ্গেল ফুট হাই নি সাইডওয়েজ এখানে আমরা প্রতিটি বর্গক্ষেত্রে প্রতিটি পা রাখব প্রতিটি হাঁটু ওপরে রেখে পাশাপাশিভাবে দৌড়াতে হবে যদি আমরা আমাদের বাম দিকে এগোই তবে আমাদের ডান পা উঁচুতে থাকবে এবং পাশাপাশি যাওয়ার সাথে সাথে প্রতিটি স্কোয়ারে যেতে হবে যদি আমরা আমাদের ডান দিকে এগিয়ে যাই তবে আমাদের বাম্পা উঁচুতে থাকবে এবং পাশাপাশি যাওয়ার সাথে সাথে প্রতিটি স্কোয়ারে যেতে হবে মনে রাখবেন যে পুরো ড্রিলটি পায়ের আঙুলের ওপর হবে এবং গোড়ালি মাটি স্পর্শ করবে না যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করুন এই একইভাবে দু থেকে তিনবার করে করুন ল্যাডার ড্রিলের সিরিজের দ্বিতীয় অংশ নিয়ে পরবর্তী ভিডিওটি আলোচনা করা হবে অন্যান্য ভিডিও এবং আরও ব্যায়ামের ভিডিওর জন্য আমাদের ওয়েবসাইট ইউটিউব পেজ বা ফেসবুক পেজে যান